শেষ পর্যন্ত ফাঁসি হয়ে গেল ধনঞ্জয় চট্টোপাধ্যায়। এক বছর আগে এই শহরের বুকে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়া হয়। তিনি গুরুতর অভিযোগে অভিযুক্ত ছিলেন। তার ফাঁসির সপক্ষে প্রশাসনের যুক্তি ছিল এক দৃষ্টান্তমূলক শাস্তি, আর আশ্বাস ছিল মৃত্যুদণ্ড দিলে এ ধরনের অপরাধ কমবে, সম্ভাব্য অপরাধীরা সাহস পাবে না এমন অপরাধ ঘটানোর। গত এক বছরে সত্যি কি অবস্থাটা বদলেছে? মানুষ খুনের ঘটনা কি কমেছে? ধর্ষণের ঘটনা কি কমেছে? মৃত্যুদণ্ডের ভয়ে অপরাধীরা কি অপরাধ করতে ভয় পাচ্ছে? আমরা কয়েকজন বেরিয়েছিলাম কিছু মতামতের সন্ধানে, সাধারণ মানুষের অভিজ্ঞতা কি তা জানতে। শাস্তি কি সত্যিই দৃষ্টান্ত হয়ে উঠতে পেরেছে? রাষ্ট্রীয় আশ্বাসের মূল্য কতটা? সাধারণ মানুষ কি মনে করেন? ধনঞ্জয়কে যে ফাঁসি দেওয়া হয়েছে, আমি মনে করি সেটা ঠিক কাজ হয়নি। কেন, যেই মানুষটাকে 14 বছর তারা রেখেছিল, রাখার পর তারপর তাকে ফাঁসি দেওয়া হয়েছে, হ্যাঁ, সেটা কাজ ঠিক হয়নি। আর ধনঞ্জয় ফাঁসি দেওয়ার পর যদি আমাদের দেশে ধর্ষণ বা ব্যভিচার কমে যেত, হ্যাঁ, তাহলে ঠিক ছিল, কিন্তু তা তো হচ্ছে না। ধনঞ্জয়কে ফাঁসি দেওয়ার পরও এখনও অনেক কিছু ধর্ষণ এবং ব্যভিচার বেরিয়ে গেছে, আরও তাতে কিছু কম হয়নি। আমার নাম বাপি দত্ত, আমার এই ব্যবসা পেপার ম্যাগাজিনের বিজনেস। না, অপরাধ তো কমেনি, যা হওয়ার সে তো হচ্ছেই। দেখুন, চোখে যেটা চোখের সামনে চলে আসে সেটা তো আসে এবং তার জন্য শাস্তি হয়, কিন্তু এরকম অনেক লোক আছে ধনঞ্জয়ের মতন যারা এরকম কাজ করছে, করে বেঁচে যাচ্ছে। পয়সার জোরে বলুন বা রাজনৈতিক ক্ষমতার জোরে বলুন, পিছনে দাদারা থাকে তো তারা বাঁচিয়ে দেয়। আপনার নাম? রঞ্জন দাস। কী করে? আমি অ্যাকাউন্টেন্টের চাকরি করি। কমছে তো নাই ধনঞ্জয় মারা যাওয়ার পরে? তার আরও তো কত হয়েছে, কিন্তু তার কেন ফাঁসি হলো? আরও তো হয়েছে, অনেক হয়েছে, কিন্তু তার সেই সব দোষ করলো? আর কেউ কি করেনি? আর তার বউটার কি অবস্থা? ছবিতে দিয়েছিল তো বউকে, যে বউটা কত দুঃখ করে, আবার ধনঞ্জয়ের নামে যাত্রা ইয়ে এসব কেন? আমার নাম আরতি ব্যানার্জি, আমি সমবায়িকের চাকরি করি। ধনঞ্জয় চ্যাটার্জি মারা যাওয়ার পর সমাজে যে ক্রাইম কমে গেছে এটা কোনো ব্যাপার মনে হয় না। ক্রাইমটা স্ট্যাটিস্টিক্স কিছুদিন আগেও কাগজে দেখছিলাম যে একইভাবে হয়ে যাচ্ছে, অতএব ক্রাইমটা কমানোর জন্য ফাঁসিটাই যে যথেষ্ট সেটা মনে হয় না। ক্রাইমটা করার জন্য সামাজিক যে পরিবর্তন আনাটার দরকার, সেই আনাটার কথা ভাবলেই বোধ হয় ভালো হয়। আমার নাম ইন্দ্রজিৎ বাগ, আমি ব্যবসাও করি চাকরিও করি। আক্রমণের ঘটনা তো আমার মনে হয় না কমেছে, কারণ আমি তো ডেইলি প্যাসেঞ্জারে দেখি অনেক কিছুই মানে ঘটে, সবসময় বলার মতন না, কিন্তু আমার মনে হয় না কিছু চেঞ্জ এসছে বলে। আমি প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। না না, এটা তো এটা দেওয়ার পরে যে এটা কমে গেছে এটা আমি বলতে পারি না, যেমন ছিল সেরকমই আছে, বরঞ্চ এটা বেরিয়ে যাচ্ছে এটা বলা যেতে পারে। তবে হ্যাঁ, শাস্তি তো একটা ডেফিনেটলি পাওয়া উচিত, তবে আমার মনে হয় যেন সব কিছুর পিছনে রাজনৈতিক ব্যাপার তো আছেই। আমার নাম বিনয় মণ্ডল, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইনকাম ট্যাক্স। একটা দুটো ওরকম ফাঁসি দিয়ে আর কি হবে? এত অন্যায় হচ্ছে যেখানে, দেশে কিছু হচ্ছে না আর আর এত লোকের মাঝখানে কি? আমার নাম কমল নস্কর। ফাঁসি দেওয়ার ফলে অপরাধ মানে অপরাধ যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে, কোনো পরিবর্তন হয়নি। মানে ফাঁসিটা হয়েছে চোখে, মানে ঠিক আছে, কিন্তু অপরাধ তো আমার তো মনে হয় না তার জন্য কোনো পরিবর্তন এসছে বলে। আর এইভাবে একটা লোকের ফাঁসিতে একটা গোটা সমাজে এইভাবে পরিবর্তন কিছু হতেও পারে না। বনশ্রী আচার্য, আমি হাউস ওয়াইফ। অঙ্কিত আগরওয়াল। মুকেশ আগরওয়াল। না, ক্রাইম তো বেড়েই আছে, আমি তো দেখছি কি অনেক ক্রাইম হচ্ছে, ডেইলি নিউজেই আসছে কি এখন ইমরানা বলে একটা মেয়ে, তার সঙ্গে কিন্তু জাস্টিস হয়নি অ্যাজ ফার এজ আই থিঙ্ক। কেন কি
her father-in-law should be given punishment by the law, as far as I think. My name is Sunita. I'm a student of class 11. কমেনি, এটা তো মানে জাস্ট একটা ইস্যু, আপনার মিডিয়ারাই এটা আরও বেশি ফ্ল্যাশ করে, এরকম তো প্রতিদিনই ঘটছে আর ঘটতে থাকছে আর আরও ঘটবে। তা আমার মনে হচ্ছে যে কিছুই এতে কোনো রেমেডি কিছু হয়। আমার নাম মেম রহমান, আমি হোর্ডিং লাইনের। না কমেনি, একই অতএত আছে, একজনের শাস্তি তো কিছু হয় না, যদি ওরকম অনেকেই তো ওরকম কাজ করে থাকেন, যারা করেন তারা যদি সকলকেই মানে ওই শাস্তি দেওয়া হয়ে থাকে, মানে ফাঁসি দেওয়া হয়ে থাকে, তাহলে আমার মনে হয় কমবে। অপর্ণা ব্যানার্জি, আমি সেন্ট জেভিয়ার্সে পড়ি। আমার তো মনে হয় অন্যায় অপরাধ করেছে, তার ফাঁসি হয়েছে, ভালো হয়েছে, অপরাধ করে তার ফাঁসি আবার এরকম। অপরাধ তো কমেনি, যারা অপরাধী তারা তো সব করেই যাচ্ছে, তাই তো? তো অপরাধ তো আমরা অনেকে জানতে পারছি, অনেকে জানতে পারছে না, অনেক ঘটনা আছে যেগুলো মানুষ জানতেই পারছে না, সেগুলো কী করে সলভ হবে? তো মানুষকে নিজেকে সচেতন হতে হবে, মানুষ যদি নিজে সচেতন হয় না, প্রশাসনকেও দায় দিয়ে লাভ নেই, মানুষকে আরেকজনকে দায়ী করে তো কোনো লাভ নেই। তার মধ্যে এবার এই কনসেপ্টটা বাড়াতে হবে মানুষের, প্রত্যেককে একটু প্রচার করতে হবে, এটা ঠিক না, কোনটা ভালো খারাপ। শুভঙ্কর সেন, আমি একজন ব্যবসায়ী। কুছ কম নেই হুয়া, ক্রাইম তো বাড়ি রহা হ্যায় ওর কৌশল না, এইরকম অপরাধ তো অনেক হয়েছে, অনেক। এইভাবে যদি ফাঁসি দেওয়া হয় তো অনেক ফাঁসি দিতে হবে। আমার নাম হচ্ছে গোকুল লস্কর, আমি এই না কমে তো নিই, এখনও দেখা যাচ্ছে পেপারে চারিদিকে, এখনও এরকম জিনিস হচ্ছে, এখনও পেপারে দেখতে